বাঙালির দুর্গাপুজো মানেই কলকাতা। কিন্তু কলকাতার প্রথম দুর্গাপুজো কবে শুরু হয়েছিল জানেন? সেই 1610 সালে। হ্যাঁ বন্ধুরা, বেহালার বরিশার সাবর্ণ রায়চৌধুরীর বাড়িতে আটচালা দুর্গাপুজো দিয়েই 410 বছর আগে শুরু হয়েছিল আমাদের শহর কলকাতায় প্রথম বাড়ির দুর্গাপুজো। তবে সাবর্ণ রায়চৌধুরীর বাড়ির এই দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে মুঘল সম্রাট জাহাঙ্গীরের একটা নিবিড় সম্পর্ক। আসলে রাজা মানসিংয়ের থেকে আটখানি পরগনার নিষ্কট জমিদারি পাওয়ার পরেই নাকি রায়চৌধুরী বংশের আদি জমিদার লক্ষ্মীকান্ত রায়চৌধুরী এবং তার স্ত্রী ভগবতী দেবী কলকাতার বুকে প্রথম সপরিবারে দুর্গাপুজো শুরু করেছিলেন। তবে এই সমস্ত জমির আসল মালিকানা কিন্তু ছিল মোগল সম্রাট জাহাঙ্গীরের দখলে। 410 বছরের পুরানো এই সাবর্ণ রায়চৌধুরীর বাড়ির পুজোয় নাকি মোট 8টি বাড়ি মিলিয়ে হয়, আর সেই 8টি বাড়ির নাম হলো বেহালার বরিশা আটচালা বাড়ি, বড় বাড়ি, মেজ বাড়ি, মাঝের বাড়ি, ভেনাদি বাড়ি এবং কালী কিঙ্কর ভবন। এছাড়াও এই বাড়ির আরও দুটো পুজো হয় নিমতা এবং বিরাটির বাড়িতে। তাহলে এই বছর দুর্গাপুজোয় বাংলার এই 410 বছরের প্রাচীনতম ঐতিহাসিক পুজোকে একবার চাখুষ করে আসবেন নাকি? আমরা তো অবশ্যই যাব। আপনাদের মধ্যে কারা কারা যাবেন সেটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন।